এমএসএস জাতীয় পর্যায়ের একটি এনজিও, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি পারমিট প্রাপ্ত এবং পিকেএসএফ সহ বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় তারা মাইক্রো ক্রেডিট পরিচালনা করে থাকে। এটি মূলত ঢাকার একটি এনজিও, সারা বাংলাদেশে এরা কাজ করে। আজকে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদে 100 জনের মতো নেবে। এবং আপনারা জানেন এমএসএস বা মানবিক সাহায্য সংস্থা, এটি নামকরা প্রতিষ্ঠান, কিন্তু নাম করা একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমকারী প্রতিষ্ঠান। তো তাদের সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও, মানবিক সাহায্য সংস্থা এমএসএস, এখানে কিন্তু ভ্যাকেন্সি তারা 100 জন নেবে। টোটালি তারা কিন্তু 100 জনের একটি সার্কুলার দিয়েছে। তো তারা মানবিক সাহায্য সংস্থা সম্পর্কে এখানে বিস্তারিত লিখছে। মানবিক সাহায্য সংস্থা এমএসএস জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ, উদ্যমী এবং কর্মপ্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখানে তারা জব রেসপন্সিবিলিটিস কিন্তু উল্লেখ করে দিয়েছে যে সংস্থার নীতিমালা অনুযায়ী সদস্য বাছাই এবং সমিতি গঠনের প্রস্তাব করা, লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রস্তাব, কিস্তি আদায়, বকেয়া আদায় নিশ্চিত করা, প্রযোজ্য শীট, ফর্ম ও রেজিস্টারে ঋণ ও সঞ্চয়ের কার্যক্রমের দৈনন্দিন তথ্য দিয়ে এন্ট্রি করা, সঞ্চয় ও ঋণ হিসাব ফর্ম রেজিস্টার শীটসমূহ সংরক্ষণ করা, সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা শাখা হিসাব রক্ষকের নিকট জমা দেয়া, সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে অবহিত থাকা, পলাতক সদস্য বকেয়া ঋণের টাকা সংস্থা নির্দেশিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা, সংস্থার নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা মাফিক কাজ করা, প্রয়োজনীয় সাপ্তাহিক প্রতিবেদন ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা, শাখার বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করা, বার্ষিক বাজেট এবং কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা, এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য যে দায়িত্ব আছে সেটা তারা কিন্তু এখানে করতে হবে, সেটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এইটা ছাড়াও আপনার কিন্তু আরও যে কাজটি থাকবে সেটা হচ্ছে ঋণ দেয়া, ঋণ আদায় করা, সঞ্চয় আদায় করা, এবং সাথে সাথে বিভিন্ন গ্রুপ মিটিং করাও কিন্তু আপনার কাজ থাকবে সিডিও পদে, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এই পদে। তো দেখুন, এটাই কিন্তু সম্পূর্ণটাই ফুল টাইম একটি চাকরি। আপনারা জানেন মাইক্রো ক্রেডিটের চাকরিগুলো ফুল টাইম চাকরি হয়, এবং এটা কিন্তু স্নাতক পাস, মানে আপনি অনার্স পাসে আবেদন করতে পারবেন। এখানে মাস্টার্স পাসও বলছে, তবে আপনি অনার্স পাসে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে 3 বছরের একটা অভিজ্ঞতা চাইছে। আমি আবারও বলি যে এই 3 বছরের অভিজ্ঞতার জন্য এখানে মহামারী কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না। তার কারণ যে কোনো সমিতিতে যদি আপনি কাজ করে থাকেন, যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে, তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। যে আপনাকে পিকেএসএফের বিভিন্ন এনজিও চাই যে পিকেএসএফের অর্থায়নে বা পিকেএসএফের ফান্ডে কাজ করি, সেরকম অভিজ্ঞ প্রার্থী ছাড়া আবেদন করতে পারবে না। অথবা এমআরএ কর্তৃক অনুমোদিত কোনো ঋণ প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থী ছাড়া আবেদন করতে পারবে না, এরকম লেখা থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা বলেনি। এখানে বলছে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা, তবে সেটা যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে আপনি অভিজ্ঞতা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, ইয়েস কিন্তু সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 35 বছরের উপরে গেলে আপনি আবেদন করতে পারবেন না। বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালোড টু অ্যাপ্লাই, আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী অথবা সমপদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে একটা যে কোনো এনজিও প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা হলে আবেদন করতে পারবেন। দেখুন, মাইক্রো ক্রেডিটের চাকরিগুলো সবসময়ের জন্য এখানে সার্টিফিকেটটা শুধু দেখে যে আপনি কোথায় কাজ করেছেন, এটাই, কী কাজ করেছেন, কোন নাম করা প্রতিষ্ঠান বা কী বৃত্তান্ত, এত কিছু কখনোই দেখে না। শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, তার মানে আপনাকে প্রথমে 6 মাস কিন্তু শিক্ষানবিশকাল হিসেবে তারা নেবে, এবং পরবর্তীতে শিক্ষানবিশকাল হ্রাস বৃদ্ধি হতে পারে। তার কারণ যদি আপনি কাজ খারাপ করেন, পরবর্তীতে আবার কিন্তু তারা বাড়াতে পারে, সেটা তারা বলছে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়, মানে কোনো থার্ড ক্লাস পাওয়া বা থার্ড ক্লাস পাওয়া কোনো পরীক্ষায় পাইলে এখানে আবেদন করতে পারবেন না। সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। বাইসাইকেল চালানো বাধ্যতামূলক, তার মানে আপনাকে এখানে বাইসাইকেল চালাইয়ে চাকরি করতে হবে। আর যদি মোটরসাইকেল চালান, তারা এখানে কোনো টাকা দেবে না মোটরসাইকেল বাবদ। তো দেখুন, কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিংয়ে ইন্টারনেটে ব্যবহার জানা থাকতে হবে, তার মানে আপনাকে কম্পিউটার কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে। যোগদানের সময় সকল পদের জন্য মা বাবা, আপন ভাই বোন বা নিকট আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকুরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা সংস্থার লাভ্যাংশ সহ
পরবর্তীতে ফেরত দেবে, এরকম সিস্টেমে আপনাকে জামানত হিসেবে রাখতে হবে। আবেদনপত্র অবশ্যই সসল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, মানে যে আবেদনপত্রটি আপনি করবেন, যে আবেদনপত্রটি পাঠাবেন সেখানে অবশ্যই আপনার সসল মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটার মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারটা কিন্তু অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে পাঠাতে পারে তারা। তো দেখুন, এরা 20,000 থেকে 25,000 টাকা স্যালারি দেবে, খুবই বেশি একটা স্যালারি বলতে পারেন। তার কারণ অনেক, বিশেষ করে সিডিও কমিউনিটি পর্যায়ে, যে ফিল্ড পর্যায়ে যে স্টাফ নিয়োগ হয় বিভিন্ন এনজিওতে, সেখানে কিন্তু এত টাকা স্যালারি থাকে না, তারা কিন্তু টোটালি 25,000 টাকা স্যালারি আপনাকে দেবে। শিক্ষানবিশ কালের শেষে মাসিক বেতন প্রাপ্তির যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর 20,000 থেকে 25,000 টাকা পাবেন, তার মানে আপনাকে প্রথম 6 মাস 20,000 টাকা দেবে, পরবর্তীতে 25,000 টাকা আপনি এখানে বেতন পাবেন। তো দেখুন, এর সাথে সাথে আপনি কী সুযোগ সুবিধা এখানে পাবেন তারা বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। চাকরি স্থায়ীকরণের পর, মানে 6 মাস পরে আপনি যদি স্থায়ী হন, তখন এরা প্রভিডেন্ট ফান্ড দেবে, গ্র্যাচুইটি দেবে, উৎসব বোনাস দেবে, ইনসেন্টিভ বোনাস দেবে, বার্ষিক ইনক্রিমেন্ট দেবে, চিকিৎসা অনুদান দেবে, মৃত্যু অথবা দুর্ঘটনাজনিত বিমা সুবিধা নেয়, আর্থিক সহায়তা দেবে এবং সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বা মোটরসাইকেল সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা আপনি এখানে পাবেন। তো দেখুন, এখানে আবেদন করার জন্য এটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আপনার বিডি জবসে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই নাওয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন, আর যদি বিডি জবসে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে হার্ড কপি পাঠাতে পারবেন। দেখুন, আগ্রহী প্রার্থীকে বর্তমান অথবা সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, যে 3 বছর অভিজ্ঞতা যে প্রতিষ্ঠানে নেবেন সেখানে একটা আইডি কার্ডের ফটোকপি, এটা আইডি কার্ড যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেখান থেকে একটা কার্ড দেয়, সেই কার্ডের ফটোকপিটা আপনি দেবেন। পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 14 তোলা 1 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবিসহ আবেদন আগামী 30/12/2021 ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MSS 29 পশ্চিম পান্থপথ 4th তলা ঢাকা 1205 বরাবরে হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার যোগে আপনাকে পাঠাতে হবে। তবে অবশ্যই কিন্তু খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে, কারণ খামের ওপরে পদের নাম উল্লেখ করলে আপনি সহজেই আপনার সিভিটা বাছাই করতে তারা, মানে তাদের জন্য সুবিধা হবে। এছাড়াও bdjobs.com এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা সংযোজন বা বাতিল করার ক্ষমতা তারা রাখে, সেটা তারা বলছে, এবং এটা কিন্তু 30 ডিসেম্বর 2021 ভিতরে আপনাকে আবেদন করতে হবে। 30 ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু এখানে সুযোগ দিয়েছে, 30 ডিসেম্বর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, মূলত মানবিক সাহায্য সংস্থা, এরা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নেবে তারা সিডিও পর্যায়ে, এবং এরা কিন্তু খুবই একটা ভালো প্রতিষ্ঠান, নামকরা প্রতিষ্ঠান, এরা ভালো স্যালারি দেবে। এখানে কিন্তু টোটালি 20 থেকে 25,000 টাকা আপনি স্যালারি পাবেন, তার সাথে অন্যান্য অনেক সুবিধা এখানে পাবেন, মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা সুবিধা আছে, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সহ শিক্ষাবৃত্তি, সন্তানদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু এখানে আপনি পাবেন। তো এই ছিল মূলত মানবিক সাহায্যকারী সংস্থার সার্কুলারটি। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খোদা হাফেজ।